এই দিল। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি, আর তোমরাও খুব ভালো থেকো। গরমে কীরকম আছো জানি না, তবে প্রচণ্ড গরম পড়েছে। আজকে একটু গরমটা কম আছে। দেখো আজকে আমি আমার ডেলি লাইফ, ডেলি মানে যা কাজ করি সেটা তোমাদের কাছে কিছুটা তুলে ধরছি। দেখো মিটি সোনাকে ঘুম পাড়াচ্ছি, কত নকশা করে 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 তবে মিটি সোনা ঘুমাচ্ছে। দেখো এখনও চোখ চেয়ে আছে, ভালো করে ঘুমাচ্ছে না। তো এখন 11টা বাজে, তো ওকে আমি ঘুম পাড়িয়ে তারপর রান্না বসাবো। ওই জন্য দেখো ওকে চাপড়ে চাপড়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কারণ ও রান্না করার সময় প্রচণ্ড বিরক্ত করে, তাই জন্য ওকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি এখন। ও এখন চাপড়ে চাপড়ে, দেখো ওকে গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতে হচ্ছে, তবে ও ঘুমাবে। আর জোরে জোরে চাপড়াতে হবে, তবে ও ঘুমাবে, নাহলে ও ঘুমাবে না। সকালবেলা ও মার খেয়েছে, কারণ বদমাইশি করছিল, তাই জন্য আমি বলছি তাহলে চ তোকে ঘুম পাড়িয়ে দিই বলে। ওই আমি 11টার সময় ওকে ঘুম পাড়াতে ধরেছি, ও ঘুমিয়ে পড়লে তবে রান্নাটা করব আমি। দেখো চাপড়েই যাচ্ছে আর চোখ চেয়েই আছে, প্যাট প্যাট করে দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে আমাকে। দেখো এবার ও কাত হবে, এবার ঘুমাবে। চাপড়ে 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 তবে ও ঘুমাবে, নালে ওকে এমনি আলতো করে মারলে ও ঘুমাবেই না। দেখতেই পাচ্ছ কেমন চাপড়াচ্ছে, চাপড়াচ্ছে ওকে, ও জোরে জোরে চাপড়ালে তবে ও ঘুমাবে। দু হাতে করে চাপড়াতে হচ্ছে ওকে। আমার ঘুম পেয়ে যাচ্ছে ওকে চাপড়াতে চাপড়াতে, আমার ঘুম পেয়ে যাচ্ছে। দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কারণ ওকে যখনই আমি ঘুম পাড়াই তখন আমার ঘুম পেয়ে যায়, কারণ ও এতটাই লেট ঘুমায়। এই দেখো ঘুমিয়ে পড়েছে, হাতটা সরিয়ে নিয়ে তার উঠছে না। দেখো আমার ওষুধগুলো দেখো বিছানায় ছিল, সব ফেলে দিয়েছে, ওই জন্য আবার ওকে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখছি, কারণ দুবেলা খেতে হয় ওষুধগুলো, তো ওই জন্য মনে থাকে না, ওই জন্য সামনে এটা রাখি। দেখো সব ফেলে দিয়েছে, আবার ঘুমাতে আমি তুলে রাখলাম। দেখো এবার চলে যাবো আমি রান্নার জায়গায়, দেখো চলে এসেছি রান্নার জায়গায়। দেখো দেখতেই পাচ্ছ, এই দেখো পটল, ওর বাবা পটল, রাঙালুগুলো দেখো কি সুন্দর কালার, আর পটল, বিম কড়াই, বেগুন সব এনেছে আজকে নিরামিষ বলে, বিম কড়াইয়ের তরকারি আর বেগুন ভাজাটা দিয়ে মুড়ি খাবো। আমি তখনও মুড়ি খাইনি, তো বেগুন ভাজাটা দিয়ে মুড়ি খাবো বলে রেখেছি। দেখো এত গরমে কি বলবো, আমাদের ওপরে প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ ওপরে গ্যাসের মধ্যে মিটির একদিকে সাবু আছে, একদিকে দুধ আছে, কারণ এত গরম পড়েছে। ওকে আর সুজি খাওয়াই না, ওকে সাবু খাওয়াচ্ছি কদিন, কারণ প্রচণ্ড গরম, তো গরমের সুজিটা খেলে কী বলো তো অম্বল করছে, তো ওই জন্য আমি সাবুটা করেছি। দেখো কালকে চিচিঙে এনেছিলো, চিচিঙে অনেকগুলো এনেছিলো বলে দুটো পড়ে আছে এখনও। দেখো চিচিঙেগুলো রেখে দিয়েছি, আমার ভালো লাগে না চিচিঙে, তো তাও একটু মাছ টাছ দিয়ে করলে ভালো লাগে, ওগুলো সব রেখে দিচ্ছি। দেখো প্যাকেটগুলো সব, প্যাকেটের মধ্যে পটলগুলো রেখে দিচ্ছি যাতে একটু ভালো থাকে, কারণ আমার ফ্রিজ তো নেই, তাই জন্য প্যাকেটের মধ্যে মুখগুলোকে খুলে রেখে আর চুবড়ির মধ্যে রেখে দিচ্ছি। দেখো আদা রসুন যা ছিল সব ফেলে দিয়েছে মিটি, আমাদের কাঁচা লঙ্কা সব নিচে ফেলে দিয়েছে, ওই জন্য ওইগুলোকে আমি তুলে একটা প্যাকেটের মধ্যে নিয়ে চুবড়িতে রাখলাম। এবার চুবড়িটার মধ্যে ওখানে ঢুকিয়ে দিলাম। দেখো এবার আমি জল নেব, জল নিয়ে দেখো আমি জল নিয়ে এবার ভাতটা আগে বসিয়ে দেবো। দেখো দেখতেই পাচ্ছ হাঁড়িটা বার করলাম ওখান থেকে, আমার উপরে গ্যাস থাকে, নিচে থাকটায় বাসন থাকে, তার নিচে থাকে ওই স্টোভ, তারপর আলু টালু রাখা থাকে, আর আগে তো কেরোসিন তেল ধরতাম, ওই ডাব্বাগুলোতে কেরোসিন তেল ভরে রাখতাম, তো এখন তো আর কেরোসিন তেল দেয় না, ওই জন্য দেখো বালতিটা আমি নিয়ে চলে এলাম এদিকে, যাতে আমি মানে হাঁড়িতে জল দেবো যাতে পড়ে না যায়, ওই জন্য এই সাইডে নিয়ে নিলাম। হাঁড়িতে দেখো জল দিয়ে ভাতটা আগে বসিয়ে দিচ্ছি আমি।
দেখো দেখো, ডাল কৌটো আমার প্রেশার কুকার তো নেই, ওই জন্য আমি ডাল কৌটোতে মুগের ডালটা মানে মুগের ডালটা আমি সেদ্ধ করতে দেবো, ভাতেতেই দিয়ে দেবো, তাই জন্য আমি ডালটা আনতে গেলাম। আর আমি চাল আনতে গেছি, তো চালটা নিয়ে আসতে গিয়ে মানে চালটা যেহেতু ঘরে থাকে তো চালটা আমি নিয়ে এসেছি, আর আমাদের তো রেশনেরই চাল। দেখো ডালটা এই প্লাস্টিকে এই ইয়েতে রেখেছি, মুগের ডাল দেখতেই পাচ্ছ নিরামিষ বলে। ধুয়ে ডালটা সেদ্ধ করতে দিয়ে দেব। রেশনের চাল দেখতেই পাচ্ছ, এটা রেশনের চালে সাদা সাদা এগুলো থাকে, সাদা সাদা এগুলো বাছছিলাম কিন্তু সময় নেই বলে বাছিনি। দেখো চালটা ধোবো, চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে, রেশনের চাল তো একটু ভালো করে না ধুলে গন্ধ ছাড়ে, ওই জন্য দেখো চালটা আমি একটু ভালো করে ধুয়ে নেবো, দু থেকে তিনবার ধোবো। দেখতেই পাচ্ছ এই রান্নাঘরটা হচ্ছে আমার ঘরের মানে ঘরের গেটটা থেকে বেরোলেই রান্নাঘরটা, তো এত ঘরটা গরম আমাদের, আমি তো ঘরে শুতেই পারি না, বাইরেটাই ওই তক্তপোষটা পাতা আছে, তক্তপোষের মধ্যেই বাইরেটাতেই শুই, কারণ ঘরের মধ্যে শোয়া যায় না, এত গরম ঘর, আর খাট তো পুরো গরম হয়ে থাকে। দেখতে পাচ্ছ তিনবার ধুয়ে নিচ্ছি চালটা একটু ভালো করে, নাহলে গন্ধ ছাড়ে। দেখো আমি চালটা ওর মধ্যে দিয়ে দিলাম, এবার আমি ডালটা ধোবো। দেখতেই পাচ্ছ আমি ডালটাও দুবার ধুয়ে নেব, আমার মানে ওপর থেকে তো ফেলার জায়গা নেই, তাই জন্য একটা বালতি আছে, বালতিতেই সব জলগুলো ফেলছি আমি। দেখো এবার দুটো আলু ভাতে দিয়ে দেবো, কারণ সন্ধ্যাবেলা যদি মুড়ি খাই আলু ভাতে দিয়ে রাখি বাই চান্স। দুটো আলু দিয়ে দিলাম ধুয়ে, দেখতেই পাচ্ছ আমি এবার ভাতটা বসিয়ে দেবো, দুধটা আর সাবুটা সরিয়ে নিয়ে। দেখতেই পাচ্ছ আমি হাঁড়ি গ্যাসটা এবারে ছোট দিকটা হাঁড়িটা বসিয়ে দিচ্ছি, এবার আমি বেগুনটা কাটবো। ভাতটা বসিয়ে দিলাম, এবার দেখো এবার আমি বেগুনটা কেটে নেব, বেগুনটা কেটে বেগুনটা ভাজতে দেবো, কারণ আমি মুড়ি খাইনি তখনও, তখন 11টা বাজে মুড়ি খাইনি, তাই জন্য আমি আগে বেগুনটা কেটে বেগুনটা ভাজতে দিয়ে দেবো। এই বটিটা আমাকে আমার মা দিয়েছিল যখন আমরা আলাদা হই, তখন বটিটা আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি দেখো বেগুনটা পুরো পরিষ্কার, খালি একটু দানা হয়ে গিয়েছিল বেগুনটা। দেখতেই পাচ্ছ বেগুনটা কেটে নিলাম, এবার ভীম কড়াইগুলো একটু কেটে নেব, বেগুনটা ধুয়ে একটা ডিশের মধ্যে রেখে দেবো আমি।
দেখতেই পাচ্ছ বিম কড়াইগুলো কেটে নিচ্ছে আমি আস্তে আস্তে। বিম কড়াইগুলো দেখতে সুন্দর হলে কি হবে, বিম কড়াইগুলো পাকা ঢ্যাঁড়। ঠিক আছে, বিম কড়াইগুলো কেটে নিচ্ছি আমি, বিম কড়াইগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। দেখো ভাতটা আমার হয়ে গেছে, বিম কড়াইটা কাটাও হয়ে গেছে, বেগুনটা ভাজা হয়ে গেছে। স্টিলের বালতিটার মধ্যেই ছাড়ি, বালতিটা দেখেছো, বালতিটার এই গাগুলো কেন মাজি না বলো তো? ও একটা ফুটো আছে তো, তো বেশি মাজলে কি হয়, ভেতরটা পরিষ্কার, বেশি মাজলে ফুটোটা দিয়ে জল গড়ায়, ওই জন্য আমি ওই বালতিটা বাইরের দিকটা মাজি না, কিন্তু ভেতর দিকটা মাজি। ফ্যানটা ঝেড়ে নিচ্ছি, দেখো একটু ফ্যান রয়ে যায় বলে আমি আবার ভালো করে উপর করে ঝেড়ে নিই একটুখানি। দেখো ঝাড়া হয়ে গেছে, আর ওটাকে আমি সরিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার প্রথম থেকে সব ভাত পড়লে যে ফেলে এদিক ওদিক রেখে দিই তা না, ভাতগুলোকে তুলে একটা সাইডে করে দিই আমি। ওখানটাই আমি রেখে দিলাম, ওখানটাই আমি রাখি, কারণ আমার তো ওখানটা জায়গা নেই, ওই টিপে ডাকা আছে ওখানটাই রাখি। দেখতেই পাচ্ছ ওপরে, দেখো ওপরে আমি ডিম কড়াই আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, রাখছি কারণ আলুতে আজকে কিছুই করবো না। দেখো চলে এসছে, এবার আমি মেটে সোনাকে তুলছি, ঘুম পাড়িয়েছি, এবার তুলবো কি স্নান করবো, এখন 12টা বেজে গেছে। দেখো আমি সোনা মানা বলে রাখছি, এখন মেটে সোনা মাথা মাছি হয়েছে আর লাল লাল হয়েছে পুরো, মানে যেরকম মোড়া হয় সেরকম হয়েছে, জল জল ঘামাচ্ছি, পুরো সাদা সাদা মুখগুলো হয়ে আছে, এই জন্য আমি দেখছি আমাকে তো গরম আমরা করে না, ওটাই গরম হচ্ছে, গরমের জন্য দুটো পাখা চলছে তাও গরম যাচ্ছে না, এতটাই গরম। দেখো তোমাদেরকে ভিডিওটা করছি বলে ও স্প্রে করছে, দেখলেন দেখো এক্ষুনি নিতে যাবে এটা, ঠিক আছে ফোনটা কীরকম হচ্ছে, একদম শান্ত শিষ্ট বলা গেল তো, একদমই শান্ত নয়, এত দুষ্টুমি করে সব টেনে টেনে ফেলে দিচ্ছে। আচ্ছা পুড়িয়ে দেবো সুন্দর করে, দেখো এবার হাসছে, নামছে আচ্ছা।
দিচ্ছে, হলে ওর খুব ভালো লাগছে দেখতে। এটা ওর বাবার গামছা। দুধু খাবে এখন, দুধুকে চান মানে এই যে খুব কাঁদে, সবসময় কাঁদে ওরকম না, ও কাঁদে না খুব একটা, খালি একটু বদমাইশি করে, জলের বালতি ফেলে দেয়, জল ফেলে দেয়, রান্না ফেলে দেয়, যেগুলো আমার দরকার মানে সেগুলো ওর দরকার। মানে খুলতে চাইছো, ওর অস্বস্তি হচ্ছে, পড়ে আছে, এই কিছুদিন আগে আমি বাপের বাড়ি গিয়েছি, হরি নামে পুজো ছিল, মানসিক ছিল, সেই জন্য ওখানে ন্যাড়া করিয়ে দিয়েছি, একটু গরমের জন্য, আমরা জানি ওপরে তো গরম হবে, ওই জন্য ন্যাড়া করে দিয়েছি। দেখো এবার ওকে নিয়ে আমি স্নান করবো, ওকে স্নান করাতে যাবো। দেখো হ্যালো গাইস, এখন মিঠি দুধকে স্নান করবে। দেখো ওকে স্নান করতে হবে, আমি এটাই বলছি তোমাদেরকে, কিন্তু আমি সাউন্ডটা আসতে করে দিয়েছি বলে তোমরা হয়তো শুনতে পাবে না। এটাই বলছিলাম স্নান করাতে যাবো। দেখো স্নান করাতে তো নিচে যাই, তো নিচে আমাদের কলটা এমন পজিশনে আছে, আর ও এক এক বালতি নিয়ে মগ নিয়ে স্নান করে, তো তো ওই জন্য মানে জলটা পুরো ওই জন্য আমি নিয়ে যেতে পারছি না, আর কেউ ধরে দেওয়ার মতো লোক নেই, যে কেউ ধরে দেবে আমি ভিডিও করে দেখাবো। দেখো চান করে চলে এসছে, এবার এসে পাউডার মেখে নিয়েছে, ওগুলো তো হয়েছে বলে বেশি পাউডার দিয়েছে বলে, আর এটা ঠান্ডা ঠান্ডা পাউডার বলে একটু চোখে পড়ে গেছে বলে ওরকম চোখে বলছে মুছে না। দেখো মুছে নিচ্ছে কীরকম, দেখতেই পেয়েছো আমার মেয়ে অনেক কথা শোনে, মিঠি অনেক কথা শোনে। দেখো এবার আমাকে গামছাটা দিয়ে এবার নিচে যাবে, একা একা কেমন নেমে গেছে। আমার মেয়ের বয়স এখন, মিটির বয়স হচ্ছে এখন 1 বছর 3 মাস, তো দেখো কীরকম ওপর থেকেও ধরে ধরে নিচে যাবে। দেখো তোমরা একটুও ভয় পায় না, ওকে ভয় দেখালো যে হাম্বা আছে, আরশোলা আছে, ভয়ই পায় না। দেখো কীরকম প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে নিচ্ছে, আর আমাদের ওপরে ঠাকুরটা নেই, ওখানটা আমাদের নিচেটা অনেকটা জায়গা আছে বলে ঠাকুরটা ওখানটাই রেখেছে, কারণ মেয়েটির বর্মা ও ওপরে উঠতে পারবে না বলে বেশি, ওই জন্য ওখানে ঠাকুরটাকে রেখেছে। দেখো আস্তে আস্তে নামছে, এ দেখো এই এই গ্রিলের ওপর যে কাপড়টা আছে ওটা এই মিঠি জল ফেলে তো 10 বার, ওই জন্য মুছে ওখানটা দিয়েছে। দেখো কেমন টকটক করে নেমে যাচ্ছে, দেখো ওটা মিঠি সোনার দাদা ভাই গোপাল। দেখো গোপাল পেছন থেকে দেখছি যাতে হাত ছেড়ে দিলে নিচে পড়ে যাবে, তো তাই জন্য আমি দেখছি ওপর থেকেই ওকে দেখছি, কারণ প্রচণ্ড খাড়া খাড়া সিঁড়ি, আর বাবাকে খেতে দেবো। আমাদের দাদাও কাছ থেকে চলে এসছে, এসে স্নান টান করেছে, এবার আমি দেখো আমি স্নান করে এসে ওই স্নান ভাত দাও, ভাতটাই বেড়ে দিতে হয়েছে। দেখো বাবাকে দিয়ে তারপর মিঠি সোনাকে একটু খাওয়াবো, তারপর মিঠি সোনাকে আমি ঘুম পাড়িয়ে তারপর আমি খাবো। দেখো আমাদের এখানটাই খাই, এখানটাই বসি, কারণ আমাদের আর এক্সট্রা এদিকে জায়গা নেই, ওই একদিকটা মেশিন আছে আর একদিকটা রক্ত গোসা আছে, ওই জন্য জায়গা নেই, এখানটাই খেতে হয় আমাদের। দেখো দেখতেই পাচ্ছ ভাতটা দিচ্ছি আমি,
ঝুলা হয়েছে? গরম ভাতটা নাহলে প্রচন্ড গরম, কারণ আমি তো একটু আগে পড়ে গেছি না, তো গরমই থাকি। দেখো ওই বাটিটা নিয়েছি, মুখে তো ভাত খায় না, এই জন্য একটুখানি বাটিতেই নিয়েছি। দেখো বেগুন ভাজা দিচ্ছি, এরপর তরকারি দেবো। দেখো তরকারিটা দিচ্ছি, বিম কড়াই আলুর তরকারি। আবার ডালটা পাতে দিয়ে দিচ্ছে, আর বাটিতে দিই না, কারণ ও সেই ঢেলেই খাবে বলে আর বাটিতে দিই না। দেখো দেখো ধরতে যাচ্ছে।